রাতের আধারে কালী মন্দিরে হাত সাফাই করল চোরের দল। চোরের দল ওই মন্দিরে হানা দিয়ে বিভিন্ন সামগ্রী সহ দান বাক্স ভেঙে অর্থ নিয়ে পালিয়েছে। মন্দিরের জনৈক মহিলা জানিয়েছেন, আজ সকালে কুমারীটিলা কালী মন্দিরে এসে দেখতে পেয়েছেন মন্দিরের দরজা ভাঙা অবস্থায় আছে। সাথে তিনি পুলিশকে খবর পাঠিয়েছে। গতকাল রাতে চোরের দল হানা দিয়ে মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ দান বাক্স ভেঙে অর্থ নিয়ে পালিয়েছে। আনুমানিক 4,000 টাকার জিনিস নিয়ে পালিয়েছে চোরের দল। বাড়িতে গাইতে মেশি আমার একজন লোক গিয়া কইতেছে যে আমরা মন্দিরে মনে চুরিয়েছে, পর্দা রোদা খোলা কিছু ব্যাগের মধ্যে ঘরের কোনো মধ্যে করে নিছে। কইছে পরে আমি দৌড়ে আইছি, আয়া গেছি গিয়া দেখি যে এই যে আমার মন্দিরের বাসন ঘর, তারপরে এই যে বান্ড বাসন গিয়ে আমার মন্দিরের বাসন। আমি গিয়া এই যে আনছি আইন না দেখি সামনে তালা খোলা, এখানে তালা খোলা, ওইদিকে তালা খোলা, সব তালা খোলা, তালা কাছে নাই তালা, রাস্তা এই বাদ দিয়ে মানে এসেছে তালা ভাঙিয়া। তারপরে এদিকে এদিকে আমার টাং ভাঙা, টাঙ্গের ভিতরে শাড়ি আসলো ভণ্ড ভণ্ড করে এসে, ভিতরে বড় একটা কুলা আসলো, এত বড় একটা কুলা, কুলাটা নিচে গা একটা দুপ্তি আসলো, ভিতরে দুপ্তিটা নিচে গা, দুপ্তির শালি ভালো এটা লাইয়া ভরাই দিয়ে নিচে গা, আর নিচে গা যে কাশি একটা ঘন্টা আসলো বড়, একদম বড় বড় কাশি, বড় ঘন্টা